আমি সুর করলাম আমার মনে যায় আমি গায়াম আমি ভাই মানে রাখত রাখেন বিধে আমি মায়ের সন্তানে মায়ের কুলে রে গিয়াম দর্শক আপনারা জানেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা দু লোকগান নিয়ে দেশের সবচাইতে বড় এই রিয়েলিটি শোতে অন্যতম মেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন লোকজ সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি ম্যাজিক বাউলিয়ানার প্রসঙ্গ ধরেই আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পালা গানের জনপ্রিয় এই শিল্পীকে চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম মানিক তোবাল হুদা সাড়ে বারো হিন্দু সাড়ে মুসলমান শেখ মোগল সৈয়দ পাঠান হ্যাঁ ইনশাল্লাহ মানুষ ধন্যবাদ মানুষ ভালো থাকবে এই আশায় আমি করি পৃথিবীতে যে ভালোটা মানুষে থাকতে হয় আমি ধন্যবাদ আমি ইনশাল্লাহ সবার মতোই ভালো আছি এবার ম্যাজিক বাউলিয়ানা দু হাজার বাইশ প্রসঙ্গে আসতে চাই যেটা চলছে এই মুহূর্তে আমরা সবাই মিলে তো আসলে অনেক উপভোগ করছি এই বড় একটি আয়োজন আপনি লয়ের মেন্টার হিসেবে আছেন আপনার কেমন লাগছে না না আমার কথা হইলো যে কেমন লাগছে এটা বললে তো আলাদা একটু গান গাইতে হয় আমার আচ্ছা কেমনে বলিব আমি কেমনে বলিব আমি লালন শাহের এক তারা কেমনে বলিব আমি বাউলিয়ার তারা তোমার আমার মূল পরিচয় যার দ্বারা ও দেশবাসীরা তোমার আমার মূল পরিচয় যার দ্বারা বাড়ি বাড়ি বই তো আসর আইতো কত লুক লোক সর জ্বালাইয়া লন্টনের বসর গান করিত গায়েকেরা তোমার আমার মূল পরিচয় যার দ্বারা একটারা জুলাইয়া কান্দে গান করিত মন আনন্দে শিশুর আমার রন রে রন রে বাঁচি না সেই সুর সারা তোমার আমার মূল পরিচয় যার দ্বারা ধন্যবাদ মেয়ে দিব যে মেজিক বাউলিয়া না যে অনুষ্ঠানটা মাছরাঙ্গা টেলিভিশন আমার জানি আমাদের যুগ করছে এটাতে আমি খুশি যে আমার গ্রামগঞ্জের পঞ্চাশ হাজার শিল্পী বাসাই করে তারা আঠারো জন আনছে আঠারো জন আনার পরে আমারে খবর দিছে খবর দেবে যে ভাই আপনি কি আমার থাকবেন আমি তো আমি তো থাকবো না মানে আমার চলে গ্রাম গ্রামে যারা ছেলেমেয়েরা আছে বাংলাদেশে আনাচে যে ভরিয়া আছে এরা এমন গান গাইব অবশ্যই আমি থাকবো তা আমি যে যাইতেছি আমার খুব ভালো লাগতেছে হ্যাঁ মানে এরম যে এত সুন্দর যে একটা অনুষ্ঠান সারা বাংলাদেশ এবং বিশ্বের থেকে অনেক শিল্পীরাও আইসে দেখছি এই প্রোগ্রামটা কিন্তু হইতেছে বর্তমানে বাউল রানিয়া হ্যাঁ বাউল এবং লালন সঙ্গীত আমার সঙ্গীত আর আমার সঙ্গীতটা আলাদা আলাদা তুমি আমার আমি তোমার আকাশের ইসান তোমার লাগে বানাইব সোনামুখী পান যায়ও না যায়ও না বন্ধু রে বন্ধু প্রাণে দিয়া টান মানে এই যে সুর যে সুর হারাইয়া যেতেছে এই সুর দিয়ারা তুলে যেতেছে মানে লালন তাকে আরম্ভ করে হাসুন তাকে আরম্ভ করে জালাল তাকে আরম্ভ করে মানে যারা আগেকার আমলের

এটা মিউজিক বাউলিয়া করছে এটার জন্য ধন্যবাদ দর্শকের থেকে আসলে আপনার প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন বা সবাই আপনার আশেপাশে যারা আছে তারা কি বলছে আমাকে তো বাংলাদেশে চিনে এবং বিশ্ব তো অনেক রাষ্ট্রে আমি চল্লিশ পাঁচচল্লিশটা দেশে গেছি যাওয়ার পরে চল্লিশ পাঁচচল্লিশ বার গেছি আর কি যাওয়ার পরে তো হেরাও তো এখান ফোন করে হ্যাঁ যে আপনি এটার মধ্যে আসেন হ্যাঁ খুব ভালো লাগে একটু যদি পুরোনো দিনের গল্পে ফিরে যেতে চাই এই যে এই যে যাত্রাটা শুরু হয়েছে গানের সাথে আপনার সম্পৃক্ততা পালাকার হিসেবে গড়ে ওঠা সেটা কি করে সম্ভব হয়েছিল আগের কথা কইতে গেলে আগের কথা কইতে গেলে দুঃখের সীমানায় আমার দুঃখের সীমানায় এই কথাটা কেমনে তোমায় বুঝাই গান আরম্ভ করছি মানুষ নাই সবাই চলে গেছে দুইটা মাইয়া বই বুড়া আচ্ছা তখন এরা আমি কলাম যে আমি মনে হচ্ছে উঠে গেছে গা তো হয় গান আমার খুব ভালো লাগছে কলাম যে হে মায়েরা তোমার তো গান আমার শুনলা কিরম লাগলো ক বাবা আমরা তো এ গানের লাগে বই না বই রয়েছে যে তো বলে যে কেতাটা এই কেতাটা হয়েছে আমরা এই কেতাটা লাগিয়া গান ভালো হয়েছে কিন্তু আমি তো লজ্জা পাইলাম এক টাকা থেকে আরম্ভ করছি এরপরে কিন্তু আমি ফাল চারছি না আপনি উনিশশো সালে ঢাকায় চলে আসেন তখন আপনার মা আপনাকে আসতে দেয়নি তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল আপনি তারপরে তার মানা করার পরেও কিভাবে চলে এলেন গ্রামের সবাই করতো দেখ ডাহা গেলে মানুষ জবর এলায় জবর হুডেলে কায় তুই যাইস না মানুষ জবর এলো এরম আর কি মানে এভাবেই কিন্তু এরপরে এই আমার গ্রামের এই কেন্দ্র তানা কাছে আমার বাড়ি এখান থেকে লোকজন যায় গে আমারে মারে যে দেখো তোমার ছেলে কিছু হইতো না আচ্ছা দেও হ্যাঁ এরপরে মায়ার মন না হ্যাঁ তখন যাইলাম আর কি আবার পরে তো এন অনেক দুঃখ সুখ হইছে রাস্তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে যার ফলে যাই হোক আমি ডাকা আইছি আবার পরে আমি বিটিভিতে অনেক গান টান গাইছি গাওয়ার পরে রোমান সারা হাতে দেওয়া হইলো খাদক নাটকে আপনি অভিনয় করেছিলেন এবং তারপরে যে গানটা হয়েছিল যে এই দিন দিন না আরো দিন আছে এতটা জনপ্রিয় এখন পর্যন্ত সেই সময়ের স্মৃতিগুলো আসলে আপনি কিভাবে ধারণ করে আছেন আমি এরকম ধারণ নেই যে আমাকে উনি মানে যখন খাদক নাটক করলাম করার পরে আমার অভিনয় দেখে আমার তো আর নাই মানে লেখাপড়া নাই তখন উনি আমাকে গান বললো যে জামার মিন্টু ও আইসে এ তোমার গানটা এই যে আমার গানটা উনি সুর করছে এটা তুমি গাইবা আমি বলে আমি ভাবতাম না কারণ আমাদের লেহা ভরা নাই তো আপনি এটা আমার এই যে দিসুন যে টেঙ্গাল লাগান দেওয়া যায় কাগজ আমার আকে আগে টাকা দিসুন এটা আমি তো বুঝি না তো এটা আমি আর উনি সুর করলে আমি গীতা বুঝাম আমি সুর করলাম আমার মনে যায় আমি গাই রাখতে আর তো রাগ করেন বিধরে বিধান আমি মায়ের আর মায়ের কুলে গিয়া গাছ তবে এসব মানে সবাই ছিল আর কি বাদে কইলো আর কি যে আচ্ছা তা সুরটা শুনি বাদে আমি একটা সুর করলাম করলে পরে বা সবাই ক্লাব মানে আত তালে দিছে আর কি মনে হয় বাল্লা হয়েছে বাদে কলে হে এইটাই কলে আচ্ছা আবার তুমি গাইতে পারবে হ্যাঁ বলে করে দেখি বাদে আবার দন কইছে হেটা তাকে এটা একটু ভালো হয়েছে কারণ আর তোমাকে সাহস হয়েছে না গাইলাম এরপরে তখন এই দিন দিন না জি তো냐면কে আবার অনলাইনে বলে যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করবে সরকার তবে তুমি একটি হেমিলনে বাসছিস বাজায়া একদল পোলাবান তুমি স্কুলে নিয়ে যাইবা বাইদে রাতpora আমরা বইয়া এই শুদ্ধ করলাম শুরু এই দিন দিন আর দিন আছে এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে এহহহ বছর বয়স হয়েছে আর সারা নাই স্কুলেতে যাইতে হইব মনের আকা চাই আহা আহায়া হায় কুকা কুকি আণ্ডা বাচ্চা শোনো দিয়া মন তোমরা একনভর্তে যাইবা ওইসে নির্ধারণ অহয় হয়ো হোন বাংলাদেশে আঞ্জারি হইয়া গেছেবাই স্কুলে নাযাইলে জানবা আরে স্যার আর নাই

পাঁচ দিন দশ দিন পরে পরে উনি আমাকে কবর দেন নোয়াশে নিত একটা সোনের ঘর আছেন কাঠের এই সোনের ঘরটা আমাদের বইতো আর সারা রাত আমার কথা শুনতো গান শুনতো হ্যাঁ আর এই আমি তো গেটু গান আমি নিজে গাইতাম হ্যাঁ গেটু গান এরপরে যে উনি এটা এ করলো যে একটা গেটু গান গাইতে হবে মানে আমি এটা করতে চাই করেন হ্যাঁ তো যে সময় এটা করলো করলে পরে এ সময় আমার টান্ডা ছিল মানে বিরাট একটা অসুখ ছিল আমার টান্ডা জোর ছিল এই সময় রেকর্ডিংয়ের মধ্যে বাদে যে বাবু দেয়া বাবু আছে না বাবুরে দে রেকর্ডিংটা করাইলো আর কি আমি আমার গলা বাঙ্গা ছিল যমুনা জল এই গানটা আমার লেখা আমার করা হ্যাঁ এটা বাদে এই বাবুরে দেওয়া করা আমি তাতে আমি খুশি আছি যে আমার গলা ধন বাঙ্গা বাবু বাবু আমার শিষ্য এই যে আমি এ সুযোগটা স্যারে আমাকে দিল আমি গেটুপুত্র কমলার দেওয় আমি অভিনয় করছি আর জি এবং বেশ কয়েক বছর আগে আপনি বড় ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন বেশ অনেকটা সময় হয়ে গেছে তখন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে 20 লাখ টাকা অনুদানও দিয়েছিলেন সেই সময়টা থেকে আপনি ভেবেছিলেন যে আবারো মঞ্চে ফিরে আসবেন গান গাইবেন না আমি তো কখনো ভাবি না আর ভাবজিও আচ্ছা মন না না হইছে যে আমি আল্লাহ কাছে কইছি যে স্বাধীনতার পতাকাটার সম্মান আমি কপালে দেয়া রাখি এই দেশে যুদ্ধ করেছি সাড়ে সাত কোটি বাঙালি সবাই যুদ্ধ করছে এই দেশের জন্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক সরকার করে এ সময় হুমায়ুন গান্ডা এটা শুরু করছে আমি অভিনয় করছি অন্ধকারের তাকে একদল ফোলা আমি স্কুল মানে স্কুল আলোতে আনছি আমি নিজে লেখা বলে জানি না কিন্তু আমি তো স্কুল স্কুলে আনছি মানে অন্ধকার থেকে আলোতে আনছি সেই সুবাদে আল্লাহ তুমি আমাকে রাখকে ধুয়ে দাও এরা ডিজিটাল খেলবে ওরা ডিজিটাল থাকবে আর আমি দেখতে পারবো না তুমি আমাকে দেখাইও এই আমার তালায় আমাকে আবার সেই পুনরায় মানে আমাকে সেই বারো তাকে চোদ্দ বৎসরে মানে যৌবন দে আমাকে আবার আমাকে ফেরে আনছে তার কাছে আমি কুটি কুটি শুক্রিয়া আমাকে সবাই সাহায্য করছে সবাই দেশ বিদেশে যারা আছে দুয়া করছে সাহায্য করছে এবং টেলিভিশনের যে কর্তৃপক্ষ আছে আমি হাসপাতালে উনি আর পাঠাইছে আমি সেই সুবাদে আমি ওনাকে খুব ভালোবাসি হ্যাঁ যার ফলে সবাই আমাকে সাহায্য করছে এই জন্যে মানে আমি কি বলবো আমি আবার আমি বাঁচতে চাই এবং গান নিয়ে থাকতে চাই এবং গানের মধ্যমে আমি দেশকে বুঝাইতে চাই এবং আল্লার নাম জানিতে হবে নামাজ পড়তে হবে আমি ওইটাই জানি আমার মা অর্ডার দিছিলো আমাকে পাঁচচল্লিশ বৎসর আগে যে গান গওয়াবা প্রথমে নামাজটা হইলো আমি সেই পাঁচচল্লিশ বছর ধরিয়া নামাজ আছি নতুন দিনের গল্প শুনছি বর্তমান সময়ের কথা শুনছি পুরনো দিনের গল্প শুনছি যদি সেই তিরানব্বই সাল একটু ফিরে যেতে চায় আপনার প্রথম অডিও অ্যালবাম শোনানবপুর সেই গানগুলোর কথা কি এখনও মনে আছে শুভ মনে আছে সোনারো রাঙা পায় ঝুমুর ঝুমুর হাটিয়া যায় কোল শিকাকে কোন রোপসি যায় জলের গাটে লো মানে গান তো মনে না থাকবে না কেন অনেক গান আমার একচুয়ালি গান আইতে আছে আমি সার হ্যাঁ গান মনে থাকবে একটা না এলে আর একটা আইবো না এই এর মধ্যে বেদান নাই আপনার জন্য শুভকামনা থাকছে আর আজকে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ 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 সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা